নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। আমার সব শ্রোতা বন্ধুদের শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা জানাই। আজকের গল্প পাঠ শুরু করছি। আমার আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প প্রতিজ্ঞা পূরণ। ভবতোষ কলেজে ইংরাজি পড়িতেছে বটে, কিন্তু সে নিতান্ত অনিচ্ছার সহিত। ইংরাজি বিদ্যার প্রতি তাহার তিল মাত্র শ্রদ্ধা নাই। ইংরাজি পড়িয়া পড়িয়াই দেশটা উৎসন্নে গেল, ইহাই তাহার মত। দেশে আর্যভাব ক্রমশই হ্রাস পাইতেছে, সেকালের সে শুভদিনে ভারতে ফিরিবার আর উপায় থাকিতেছে না। এই সকল বলিয়া ভবদেশ প্রায়ই আক্ষেপ করিত। আত্মীয় স্বজনের তাড়নায় তাহাকে বাধ্য হইয়া ইংরাজি পড়িতে হয় বটে, নহিলে তাহার ইচ্ছা নবদ্বীপ বা ভট্টপল্লীতে গিয়া কোনো টোলে প্রবেশ করে। যাহা হোক, ইংরেজি পড়া সত্ত্বেও ভবতোষ যেরূপ নিজের আচার ব্যবহার ও চিন্তা প্রণালী অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে, আজিকালিকার দিনে সেরূপ দেখা যায় না। ভবতোষ কলিকাতার মেসের বাসায় থাকিয়া লেখাপড়া করিতেছিল। হঠাৎ একদিন পূজার ছুটি হইল। ভবতোষ বাড়ির জন্য নূতন বস্ত্রাদি খরিদ করিয়া বাক্স পুঁটুলি বাঁধিয়া গৃহযাত্রা করিল। তাহাদের গ্রামটি কলিকাতা হইতে অধিক দূরে নহে। পূজা হইয়া গেল, পূর্ণিমা আসিল। সেদিন ভোরে ভবতোষের বিধবা মাতা গঙ্গা স্নান করিতে গিয়াছিলেন। গঙ্গার ঘাট গ্রাম হইতে কিঞ্চিৎ দূরে। ঘাটে বহু সংখ্যক পুরস্ত্রীর সমাগম হইয়াছে, স্নানান্তে ঘাটে উঠিয়াছেন। এমন সময় ভবতোষের মাতা দেখিলেন তাহারই একটি বাল্যসখী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কি দিদি, ভালো আছো তো? এই বলিয়া উপেন্দ্রবাবু স্ত্রী ভবতোষের মাতার কাছে আসিলেন। দুই সখীতে কুশল প্রশ্নাদির পর উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন, ভবতোষ বাড়ি এসেছে দিদি? তা এসেছে, তারও ছুটি ফুরিয়ে এলো, আবার এখন কলকাতায় আসবে গিয়ে। উপেন্দ্রবাবুর একটি সুন্দরী ত্রয়োদশ বর্ষীয়া কন্যা আছে, তাহার নাম পুলিনা। মেয়েটি অবিবাহিতা। উপেন্দ্রবাবু স্ত্রী বলিলেন, দেখো দিদি, আমার পুলিনার সঙ্গে তোমার ভবতোষের যদি বিয়ে দাও তাহলে কিন্তু বেশ হয়। ভবতোষের মা বলিলেন, আমারও তো তাই অনেক দিনের ইচ্ছে বোন, ছেলে যে বিয়ে করতে চায় না, কি করি, কত সম্বন্ধ এসে এসে ফিরে ফিরে গেল। আচ্ছা একবার বলে দেখো না, তোমার বড় ছেলেটি একটি বউ আসবে, তোমার কত আহ্লাদ হবে বলো দেখি, কেন বিয়ে করে না কেন? ভবতোষের মা বলিলেন, তিনি বলিয়া দেখিবেন, ছেলে যদি রাজি হয় তাহা হইলে এমনকি এই অগ্রায়ণ মাসেই বিবাহ হইতে পারে। মা যখন গৃহে ফিরিলেন, ভবতোষ তখন বৈঠকখানায় বসিয়া বঙ্গবাসীর উপহার পরাশর সংহিতার একখানি তর্জমা মন দিয়া পাঠ করিতেছিল। মা আসিয়া বলিলেন, বাবা বাড়ির ভেতরে এসো, একটা কথা আছে। ভবতোষ বহি রাখিয়া ধীরে ধীরে মাতার অনুগমন করিল। নিজের কক্ষে লইয়া গিয়া মা পুত্রকে বলিলেন, বাবা এইবার একখানা বিয়ে থাওয়া করে ফেলো, তুমি আমার বড় ছেলে, বউয়ের মুখ দেখব আমার কত দিনের সাধ, সে সাধ এবার পূর্ণ করো। বলিয়াছি পূর্বে ভবতোষ বিবাহ করিতে অত্যন্ত অসম্মত ছিল। পাঠোদ্দশায় বিবাহ করা উচিত নয়, কিংবা উপার্জনক্ষম না হইলে বিবাহ করা উচিত নয়, এরূপ কোনো বিলাতি আপত্তি ভবতোষের ছিল না। তাহার আপত্তিটা অন্যরূপ এবং শাস্ত্রসঙ্গতও বটে।
সে শুনিয়াছে এবং সংবাদপত্রেও পাঠ করিয়াছে যে আজিকালিকার নব্য স্ত্রীরা আর যথার্থ হিন্দু গৃহলক্ষ্মী স্বরূপ আবির্ভূতা হন না, তাহারা অত্যন্ত বিলাসিনী ও বাবু হইয়া পড়িয়াছেন। শাস্ত্রীয় রীতি অনুসারে তাহারা স্বামীদিগকে আর ভক্তিটক্তি করেন না, পরন্তু স্বামীর সহিত সখ্য ব্যবহার করিতে উদ্যত। আরও নানা প্রকার অভিযোগ সে শুনিয়াছে, কিন্তু বিধবা মাতার একান্ত অনুরোধ, বেচারি কি করে, মাতৃ আজ্ঞা অবহেলা করিবার পাপও সে সঞ্চয় করিতে ইচ্ছা করে না। সুতরাং অল্পদিন হইতেই স্থির করিয়াছে মা এবার অনুরোধ করিলেই বিবাহ করিবে, কিন্তু সে নিজের আদর্শানুযায়ী একটি মেয়ে বিবাহ করিবে। এখন এ সম্বন্ধে ভবতোষের স্বাধীন চিন্তা প্রসূত অনেকগুলি মতাদি ছিল, তাহা তাহার বাসার সহপাঠীরা সকলেই বিলক্ষণ অবগত আছে। রাত্রে আহারের পর ছাদের উপর যখন বাসার ছেলেদের একটি দণ্ডায়মান সভা সমবেত হইত, যখন অনেকগুলি সিগারেটাগ্র যুগপৎ প্রদীপ্ত হইয়া উঠিত, তখন অনেক সময় এই বিষয়ের আলোচনা হইত। তর্কস্থলে ভবতোষ কতবার বলিয়াছে, যদি আমি কখনো বিয়ে করি, মানে যদি করি, তবে একটি কালো কুৎসিত মেয়ে আমি বিয়ে করব। কারণ সুন্দর মেয়ে প্রায় দেমাকে হয়, তারা শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে না, স্বামীকে গুরুজ্ঞান করে না, সহধর্মিনী না হয়ে তারা সহবিলাসিনী হয়ে ওঠে, তাছাড়া তারা অত্যন্ত বাবু হয়। একটু রূপ আছে বলে সে রূপকে ভালো করে সাজিয়ে প্রকাশ করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে। সাবান চাই, সুগন্ধি চাই, পাউডার চাই, ভালো ভালো শাড়ি চাই, সেমিত চাই, স্বামী বেচারির প্রাণ ওষ্ঠাগত। দ্বিতীয়ত লেখাপড়া জানা মেয়েও বিয়ে করব না, তারা খালি নভেল পড়ে, কেউ কেউ আবার নভেল লেখে আর তাস খেলে, স্বামীকে কবিতা করে চিঠি লিখতেই তাদের দিন যায়, গৃহকার্য হয়ই না, ব্রত নিয়ামত তো সময়ই নেই, ছেলে মাটিতে পড়ে কাঁদে, ইত্যাদি ইত্যাদি। এইরূপ ওজস্বিনী বক্তৃতা শুনিয়া ছেলেরা কেহ কেউ বলিত, আচ্ছা ভবতোষবাবু, কার্যকালে আপনি কি করেন দেখা যাবে, ওরকম অনেকেই বলে, বলায় আর করায় ঢের তফাত। এই সন্দেহ বাদে ভবতোষ আগুন হইয়া বলিত, আচ্ছা দেখবেন মশাই, দেখে নেবেন, আমার যে কথা সেই কাজ। মা যখন বারংবার অনুরোধ করিতে লাগিলেন, তখন ভবতোষ সম্মত হইল, বলিল, আচ্ছা মা, আমি বিয়ে করব, কিন্তু নিজে দেখে শুনে আমি বিয়ে করতে চাই। শুনিয়া মা অত্যন্ত খুশি হইলেন, বলিলেন, দেখে শুনে বিয়ে করতে চাও, তা বেশ তো, একটি খাসা সুন্দর মেয়ে আছে, 13 বছর বয়স। ভবতোষ শুনিয়া চমকিয়া বলিল, সুন্দর, খুব সুন্দর নাকি? মা সোৎসাহে বলিলেন, খুব সুন্দর, মুখখানা যেন একেবারে প্রতিমের মতো, যেমন নাক তেমনি চোখ, তেমনি কপালের ভুরু, আর রংখানা যেন একেবারে গোলাপ ফুলের মতো। ভবতোষ ধীরে ধীরে গম্ভীর স্বরে বলিল, সে তো আমি বিয়ে করব না মা। মা শুনিয়া আশ্চর্য হইলেন, বলিলেন, কেন, কি হয়েছে? না, সুন্দর মেয়ে আমি বিয়ে করব না। তা তবে কীরকম মেয়ে বিয়ে করবি তুই? আমি একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করব। ভবতোষের স্বর বজ্রের মতো দৃঢ়। মা শুনিয়া আশ্চর্য হইয়া গেলেন, বলিলেন, পাগল ছেলে, সকলেই তো সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, লোকে পায় না। সকলে করুক, আমি একটু অন্যরকম করব। বলিতে বলিতে ভবতোষের মুখমণ্ডল আত্মগৌরবে প্রদীপ্ত হইয়া উঠিল। সে কি সকলের মধ্যে একজন? সে কি আর সকলের মতো বিলাসের জন্য বিবাহ করিতেছে? মাকে একটু দুঃখিত দেখিয়া ভবতোষ সমস্ত কথা তাহাকে
খুলিয়া বলিল, সুন্দরী মেয়ে যে আদর্শ হিন্দু গৃহলক্ষ্মী কেন হইতে পারে না তাহা তাহাকে ভালো করিয়া বুঝাইয়া দিল। শেষে বলিল, তাহার প্রতিজ্ঞা স্থির, অটল এবং অচল। সেদিন আর জননী অধিক পীড়াপিড়ি করিলেন না। ভবতোষেরও ছুটি ফুরাইল, সে কলিকাতা যাত্রা করিল। উপরিউক্ত ঘটনার কয়েকদিন পরে একদিন পালকি করিয়া উপেন্দ্র বন্দ্যোপাধ্যায় স্ত্রী ভবতোষের মাতার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। প্রথম অভ্যর্থনার কুশল প্রশ্নাদির পর উপেনবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন, দিদি ভবতোষ রাজি হলো তো? ভবতোষের মাতা বলিলেন, বিয়ে করতে তো রাজি হয়েছে, কিন্তু তার আবার এক আজগুবি মত। কিরকম কিরকম মত? প্রথমে বলল আমি দেখে শুনে বিয়ে করব। আমি বললাম, তা বেশ তো, একটি খাসা সুন্দরী মেয়ে আছে, দেখে এসো। সে বলে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব না, আমি একটি কালো কুৎসিত মেয়েকে বিয়ে করতে চাই। উপেন্দ্রবাবু স্ত্রী শুনিয়া বিস্মিত হইলেন, বলিলেন, তা এমন অনাসৃষ্টি আবদার তো কখনো শুনিনি, এরকম আবদার কেন, তা কিছু বললে? ভবতোষের মাতা তখন পুত্রের নিকট যেমন শুনিয়াছিলেন সেরূপই বলিলেন। উপেন্দ্রবাবুর স্ত্রী বসিয়া ভাবিতে লাগিলেন, কিয়ৎক্ষণ পরে বলিলেন, দেখো তুমি এক কাজ করো দেখিনি দিদি, ভবতোষকে এই শনিবারে আসতে লেখো, লেখো যে তোমার যেরকম মেয়ে বিয়ে করা মত সেই রকমই একটি মেয়ে স্থির করেছি, তাহাকে দেখবে এসো, তারপর এলে রবিবার বিকেলে আমার ওখানে পাঠিয়ে দিও, আমি সব ঠিক করে নেব। ভবতোষের মাতা সম্মত হইলেন। ভাবিলেন হয়তো উপেন্দ্রবাবুর স্ত্রী মনে করিয়াছেন ভবতোষ পুলিনাকে দেখিলে আর বিবাহে অসম্মত হইতে পারিবে না। বাস্তবিক তাহা আশ্চর্য নয়, কারণ মেয়েটি খুবই সুন্দরী বটে। ভবতোষ শনিবার বাড়ি আসিল। পরদিন বৈকালে একখানি ঘোড়ার গাড়ি করিয়া চুল উস্কো খুস্কো করিয়া গ্রামান্তরে উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাটিতে গিয়া সে উপস্থিত হইল। চুল উস্কো খুস্কো করিবার কারণ সেকালে মুনি ঋষিরা চুল আঁচড়াইতেন না। যাই হোক, ভবতোষ গিয়া শুনিল সেদিন উপেন্দ্রবাবু বাড়ি নাই, কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছেন। একটি যুবক মহাসমাদরে তাহাকে নামাইয়া লইল এবং বৈঠকখানায় বসাইল। যুবকটি উপেন্দ্রবাবুরই ভ্রাতস্পুত্র। কিয়ৎক্ষণ পরে ছি আসিয়া সংবাদ দিল যে অন্দরে যাইতে হইবে। ছি ভবতোষের মুখের পানে চাহিয়া একটু ফিক করিয়া হাসিয়া গেল। যুবকটির সঙ্গে ভবতোষ অন্তঃপুরে প্রবেশ করিল। তাহার মনে হইল চাকর বাকর সকলেই যেন হাসি লুকাইবার চেষ্টা করিতেছে। ভবতোষ একটি কক্ষে নীত হইল। কক্ষটি উত্তম রূপে সাজানো, মধ্যস্থলে একখানি আসন পাতা রহিয়াছে। আসনের সম্মুখে রেকাবিতে ফল ও মিষ্টান্ন সজ্জিত। অল্প দূরে আর একখানি আসন পাতা রহিয়াছে। অনুরোধ ক্রমে ভবতোষ মিষ্টান্নের থালার সম্মুখে বসিল। এমন সময় বাহিরে মলের ঝুমঝুম শব্দ উঠিল। ছি একটি মেয়েকে লইয়া প্রবেশ করিল। মেয়েটি অপর আসনখানিতে বসিয়া ঘরের চতুর্দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল। লজ্জায় ভবতোষের মস্তক অবনত। একটু একটু করিয়া সে ফল খাইতেছে এবং আর চোখে মেয়েটির পানে চাহিতেছে। মেয়েটির পরিধানে বেগুনে রঙের বোম্বাই শাড়ি, মাথাটি খোলা, চুলগুলি তেলে যেন চপচপ করিতেছে। মেয়েটির রং মসি নিন্দিত, চক্ষু দুইটি ছোট ছোট, কোটরান্তর্গত, সে দুটি আবার অবিশ্রান্ত ঘুরিতেছে। কপালটি উচ্চ, নাকটি চ্যাপটা, চিবুক নাই বলিলেই হয়, সম্মুখের দাঁতগুলি কিঞ্চিৎ দেখা যাইতেছে।
ভবতোষের এইবার মনে হইল রূপ সম্বন্ধে মেয়েটি তার আদর্শের অনুযায়ী বটে। একটু গলা ঝাড়িয়া সাহস সংগ্রহ করিয়া সে জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? মেয়েটি হঠাৎ ভবতোষের পানে চাহিয়া কিঞ্চিত জিহ্বা বার করিয়া বলিল, তোমার নাম কি? আমার নাম জগদম্বা। এমন সময় যুবকটি ও ঝি তাহার পানে সরস কটাক্ষপাত করিল। মেয়েটি তৎক্ষণাৎ বলিল, না জগদম্বা নয়, আমার নাম পুলিনা। যুবকটি বলিল, আগে ওর নাম ছিল জগদম্বা, এখন বদলে পুলিনা রাখা হয়েছে। ভবতোষ ভাবিল, পরিবর্তনটা ভালো হয় নাই, পুলিনা খা চলিয়া যায়, তাহার অপেক্ষা জগদম্বা ঢের ভালো, পৌরাণিক নাম, ঠাকুর দেবতার নাম, বিবাহ করিয়া সে জগদম্বা নামই বহাল রাখিবে। ভবতোষ জিজ্ঞাসা করিল, তুমি কি পড়ো? বালিকা পূর্ববৎ জিহ্বা দেখাইয়া বলিল, তুমি কি পড়ো? কিছু পড়িনে, আমার দাদা পাঠশালে। ঝিও সেই যুবক তাহার প্রতি পুনরায় সরস কটাক্ষপাত করায় বালিকা থামিয়া গেল। শুনিয়া ভবতোষ আরো আশ্বস্ত হইল, এই ঠিক হইয়াছে, ইহাকেই যথার্থ হিন্দু গৃহিণী করিয়া তোলা সম্ভবপর হইবে, দেখিতে একটু তাহা হোক। সেই তো তাহার প্রতিজ্ঞা, বিবাহের সময় বাসার ছেলেদের নিমন্ত্রণ করিয়া আনিতে হইবে। ভবতোষ বলিল, আচ্ছা তুমি এখন যেতে পারো। মেয়েটি জীবভাগ্রভাগ বিকশিত করিয়া পূর্ববৎ বলিল, এখন যেতে পারো। ছি তখন তাহাকে সঙ্গে করিয়া লইয়া চলিয়া গেল। ভবতোষের জলজ ক্রমে শেষ হইল। এই সময় একটি ত্রয়োদশ বর্ষীয় বালিকা রূপার ডিবায় পান ভরিয়া লইয়া আসিল। মেয়েটি দেখিতে অত্যন্ত সুন্দরী, একখানা দিশি কালাপেরি শাড়ি পরিধান করিয়া আসিয়াছে, পায়ে চারিগাছি মল, হাতে গিনি সোনার টুকটুকে দুইগাছি বালা, ফ্রুযুগলের মাঝখানে খয়রের টিপ। পান রাখিয়া মেয়েটি চলিয়া গেল, যাইবার সময় অন্যদিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল। ভবতোষ মনে মনে ভাবিল, দেখো এই একটি সুন্দরী মেয়ে, ধরো যদি ইহার সঙ্গেই আমার বিবাহ হইত, তাহা হইলে কি আর রক্ষা ছিল, আমার সকল আদর্শ সকল সংকল্প অতল জলে ডুবিয়া যাইত, বিলাস বিভ্রমে মজিয়া হইত, আমি যে আমি, আমার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইত। না না, আমি সুখের জন্য, আমোদের জন্য, প্রণয়ের জন্য বিবাহ করিতেছি না, আমি ধর্মের জন্য, সংযমের জন্য, আদর্শ হিন্দু গার্হস্থ জীবন যাপনের জন্য বিবাহ করিতেছি। প্রতিজ্ঞাপুরঞ্জনিত আত্মগৌরব ভবতোষের মনে উছলিয়া উঠিতে লাগিল। যুবকটির সঙ্গে ভবতোষ বাহিরে আসিল। ছি আসিয়া ঈষৎ হাসিয়া বলিল, বাড়ির মেয়েরা জিজ্ঞাসা করছেন, মেয়ে পছন্দ হয়েছে? ভবতোষ সগর্বে বলিল, হয়েছে। গাড়িতে আসিতে আসিতে ভবতোষ মনে মনে অপরাহ্নের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিল। গ্রামের পথ দিয়া আসিতেছে, কত যুবতী মেয়ে কলসিতে জল ভরিয়া বাড়ি ফিরিতেছে, সে সকল মেয়ের মুখগুলি ভবতোষ একটু মনোযোগের সহিতই দেখিতে লাগিল। তাহাদের মধ্যে সুন্দর মেয়ে আছে, কালো মেয়েও অনেক আছে, কিন্তু জগদম্বার মতো অত কুৎসিত একটি মুখ সে দেখিতে পাইল না। গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসিয়া পড়িল। তখনও তাহার মন আত্মজয়ের উৎসাহে ভরপুর, তথাপি সে মনে মনে ভাবিতে লাগিল, সে কালো মেয়ে বিবাহ করিতে প্রতিজ্ঞা করিয়াছিল বটে, কিন্তু একেবারে এত কুৎসিত না হইলেও ক্ষতি ছিল না, যাহা হোক পছন্দ হইয়াছে যখন বলিয়া আসিয়াছে, তখন সে আলোচনায় আর ফল কি। এই অবস্থায় ভবতোষ বাড়ি পৌঁছিল। মা জিজ্ঞাসা করিলেন, কি বাবা, মেয়ে পছন্দ হলো? হ্যাঁ পছন্দ হয়েছে, তবে সব ঠিক করি, করো, এই অঘ্রাণ মাসে হোক তাহলে। আচ্ছা বলিয়া ভবতোষ
অন্যত্র চলিয়া গেল। মা দেখিলেন ছেলের মন যেন ভার, ভাবিলেন সুন্দর মেয়ে বিবাহ করিব না বলিয়া অনেক লম্ফচম্প করিয়াছিল, এখন রাজি হইয়াছে, তাই বোধহয় ছেলের লজ্জা হইয়াছে। ভবতোষ রাত্রে কিছু আহার করিল না, বলিল উহাতের বাড়ি অনেক খাইয়া আসিয়াছে তাই ক্ষুধা নাই। তখন তাহার মন হইতে আত্মজয় ও প্রতিজ্ঞা পূরণজনিত উৎসাহ অনেকটা কমিয়া আসিয়াছে। রাত্রে শয়ন করিয়া জগদম্বার মুখখানি সে যতই ভাবিতে লাগিল ততই তাহার বুকের ভিতরটা যেন হিম হইয়া উঠিতে লাগিল। মনে হইতে লাগিল যদি অত কুৎসিত না হইয়া শ্যামবর্ণের উপর মুখ চোখগুলো একটু মানানসই হইত, তাহা হইলে মন্দ হইত না। সোমবার উঠিয়া ভোরের ট্রেনে ভবতেশ কলকাতা যাত্রা করিল। মা বলিয়া দিলেন বিবাহের আর মাত্র 10 দিন বাকি আছে, 2 দিন পূর্বে ভবতোষ যেন বাড়ি আসে। বাসায় পৌঁছিলে সহপাঠীরা দেখিল ভবতোষের মুখখানি যেন মেঘের মতো অন্ধকার। ভবতোষ গিয়া নিজ কক্ষ মধ্যে উপবেশন করিল। কি ভবতোষবাবু, খবর কি? বলিতে বলিতে রজনীবাবু, শরৎবাবু, রাখালবাবু, সতীশবাবু, কুমুদবাবু, নৃপেনবাবু প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। ভবতোষ বাড়ি যাইবার সময় ইয়াদের সকল কথাই বলিয়া গিয়াছিল। তা খবর কি ভবতোষবাবু? ভবতোষ একটু কাষ্ঠ হাসি হাসিয়া বলিল, খবর ভালো। তাহার পর সকলে প্রশ্ন করিয়া মেয়েটির রূপ, গুণ, বয়স প্রভৃতির সমস্ত খবর জানিয়া লইল। শরৎবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, তা মেয়েটির নাম কি? ভবতোষ নাম বলিল। তাহা শুনিয়া সকলেরই মুখে একটু হাসি দেখা দিল। কেবল নৃপেনবাবু আত্মসংযম হারাইয়া উচ্চস্বরে হাসিয়া ফেলিলেন, বলিলেন, জগদম্বা, জগদম্বা, নামটি তা বেশ নাম তো। শরৎবাবু বলিলেন, নৃপেনবাবু এটা এমন কি হাসির কথা, হাসছেন কেন আপনি? নৃপেনবাবু বলিলেন, না হাসিনি, হাসবো কেন? রজনীবাবু বলিলেন, না না, নামটি মন্দ কিসে, পৌরাণিক নাম, তোমাদের আজকালকার ওই জ্যোৎস্নাময়ী, সরসীবালা, তরিল্লতা, মণিমালিনী, এইসব নাটুকে নামই বুঝি ভালো। ভবতোষ ইহা শুনিয়া গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিল। এই সকল বিষয় তাহার পূর্ব উত্তেজনা আজই যেন আর নাই। বিবাহের আর 9 দিন বাকি আছে। এই 9 দিন ভবতোষের যে কি অবস্থায় কাটিল তাহা সেই জানে, বাসার লোকেও কিছু কিছু জানিতে পারিয়াছিল। জগদম্বাকে ভবতোষ যতই মনের মধ্যে ভাবে ততই তাহার বুকের ভিতরটা অন্ধকারে ভরিয়া যায়। ভবতোষ কলেজে যায় কিন্তু লেকচার কিছুই শুনিতে পায় না। ক্ষুধার জন্য বাসায় সে বিখ্যাত ছিল, এখন তাহার পাতের অন্ন ব্যঞ্জন অর্ধেকের বেশি পড়িয়া থাকে। ভবতোষ কাহারো সঙ্গে হাস্যালাপ করে না, সদাই অন্যমনস্ক থাকে। বাসার লোক তাহাকে বলিতে লাগিল, ভবতোষবাবু প্রেম ব্যাধির সমস্ত লক্ষণগুলোই ক্রমে আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে দেখছি। রাত্রে বিছানায় শুইয়া ভবতোষ আর সহজে নিদ্রা যায় না, কেবল এপাশ ওপাশ করে। অতি কষ্টে যখন নিদ্রা আসে তখন কেবল বিভীষিকাপূর্ণ স্বপ্ন দেখে। একদিন স্বপ্ন দেখিল জগদম্বা যেন কালীমূর্তি ধারণ করিয়াছে, তাহার অল্প পরিমাণ রসনা ভবতোষ যাহা দেখিয়াছিল তাহা যেন অর্ধেক বাহির হইয়া পড়িয়াছে। তাহার যেন 2টা নতুন হস্ত উৎপন্ন হইয়াছে, তাহার এক হাতে যেন রক্তমাখা খর্গ, অপরটিতে যেন ছিন্ন মুণ্ড দুলিতেছে। মুণ্ডটা যেন ভবতোষের মতোই দেখিতে। আর একদিন সে স্বপ্ন দেখিল সে যেন একটা কণ্টকময় জঙ্গলে পথ হারাইয়া ফেলিয়াছে, আকুল হইয়া পথ খুঁজিয়া বেড়াইতেছে। এমন সময় একটি মহিষ যেন তাকে তাড়া করিয়া আসিল।
মহিষের পরিধানে যেন একখানি বেগুনি রঙের বোম্বাই শাড়ি, তাহার মুণ্ডের স্থানে যেন জগদম্বার মুখ, কেবল তাহাতে দুইটা শৃঙ্গ বাহির হইয়াছে। যখন বিবাহের আর 3 দিন মাত্র বাকি আছে, তখন ভবতোষ ভাবিল মাকে একখানি পত্র লিখিয়া সে এ বিবাহ বন্ধ করিয়া দিবে। সেদিন অসুস্থতার ভান করিয়া সে কলেজে গেল না, সমস্ত দিন একাকী ঘরে বসিয়া মাকে একে একে অনেকগুলি চিঠি লিখিয়া ছিঁড়িয়া ফেলিল। বাসার লোকেরা যখন শুনিবে যে বিবাহ ভাঙিয়া গিয়াছে, তখন তাহারা কি বলিবে? তাহাদের উপহাস বিদ্রুপ সে কেমন করিয়া সহ্য করিবে? সেই দিন রাত্রে শুইয়া ভাবিতে লাগিল। কাহাকেও কিছু না বলিয়া সে পশ্চিমে পলাইয়া যাইবে। উঠিয়া প্রদীপ জ্বালাইয়া টাইম টেবিল উল্টাইয়া দেখিতে লাগিল, কিন্তু প্রভাতে আবার তাহার মতের পরিবর্তন ঘটিল। ছিছি, সে কি এত কাণ্ড কারখানার পর ভীরু নাম গ্রহণ করিবে? তাহা হইবে না, প্রতিজ্ঞা সে পূরণ করিবেই, তাহার পর তাহার অদৃষ্টে যাহাই থাকুক না কেন। যথাদিনে ভবতোষ বাড়ি গেল, যথাসময় সে বিবাহ মণ্ডপেও উপস্থিত হইল। সেখানকার লোক সমাগম আলোক কোলাহলে আজ 10 দিন পর তাহার চিত্ত অনেকখানি স্থির হইল। যুদ্ধকাল সমাগত হইলে ভীরুতম সৈন্য ভয় ভুলিয়া যায়। বিবাহ আরম্ভ হইল, তখন ভবদোষের চিত্ত নির্বিকার। তখন তাহার মনে ভয় বা হর্ষ বা নৈরাশ্য কিছুই নাই। ক্রমে স্ত্রী আচারের সময় আসিল। শুভদৃষ্টির জন্য বর ও কন্যার মস্তকের উপর বস্ত্রাবরণ পড়িল। কন্যার পানে চাহিয়া ভবতোষ আশ্চর্য হইয়া গেল। ইহা তাহার 10 দিনকার বিভীষিকা নিদ্রার দুঃস্বপ্ন সেই জগদম্বা নহে? এ সেই চমৎকার সুন্দরী মেয়েটি যে রূপার ডিবায় পান রাখিয়া গিয়াছিল। ফুলশয্যার রাত্রে যখন ভবতোষ তাহার নববধূকে কথা কহাইবার জন্য বিশেষ চেষ্টা করিয়া অকৃতকার্য হইল, তখন সে একটি বুদ্ধি করিল। সে শুনিয়াছিল যে যে নববধূ কিছুতেই কথা কহে না, সেও আপনার আত্মীয় স্বজনের অপবাদ শুনিলে তৎক্ষণাৎ প্রতিবাদ করিয়া থাকে। তাই ভবতোষ বলিল, আচ্ছা তোমার মা আমার সঙ্গে এ চাতুরি করলেন কেন? পুলিনা তখন বলিল, আমি সুন্দর বলে তুমি নাকি আমায় বিয়ে করতে চাওনি, এবার কেমন জব তো? ভবতোষ এ পর্যন্ত এ প্রহেলিকার মীমাংসা করিতে পারে নাই, তাই সে জিজ্ঞাসা করিল, যাকে দেখেছিলাম সে মেয়েটিকে বলতে পারো? সে ওই পাড়ার কলুদের মেয়ে, কেমন জব তো এবার। ক্রমে এমন দিনও আসিল যখন ভবতোষ ডাক আসিবার পূর্বে বাসার দরজার বাহিরে দাঁড়াইয়া থাকিয়া পিয়নের সহিত সাক্ষাৎ করিতে লাগিল। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প প্রতিজ্ঞা পূরণ। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, নমস্কার।